Assalamu alaikum. Welcome back to my channel Sabikun Nahar Kitchen and Blog. Shokol viewersder shagoto janachi kobutarer mangsho alu diye ranna korar recipe ti dekhar jonno. Kobutarer mangsho pochondo kore na emon manush kintu khubei kom ache, tobe onekei kintu kobutarer mangsho pochondo koren na, tader jonno tips shoho ei recipe ti roilo. অনেকেই কিন্তু কবুতরের মাংস থেকে গন্ধ আসে বলে খেতে চায় না, তো আমি যে প্রসেসে রান্না করেছি সেই প্রসেসে যদি রান্না করে থাকেন তাহলে বলে দিচ্ছি কোনো গন্ধ আসবে না, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনাদের পছন্দের একটা খাবারের তালিকার মধ্যে এই কবুতরের মাংস রান্নাটাও হয়ে যাবে। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। প্লিজ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি দুইটা কবুতরের বাচ্চা নিয়েছি। কবুতরের বাচ্চাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। কিন্তু এই কবুতরের মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, আর ম্যারিনেট করার জন্য আমি অল্প পরিমাণে রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখেছি। আর যাদের কাছে কবুতরের মাংস থেকে গন্ধ আসে তারা কিন্তু একটু অল্প পরিমাণে লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে এই কবুতরের মাংসটাকে ধুয়ে ফেলতে পারেন। ধোয়া হয়ে গেলে তারপরে আপনি হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে এবং লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। তাহলে কিন্তু কবুতরের মাংস থেকে আর কোনো আস্তে গন্ধ আসবে না। যারা এই গন্ধটা পেয়ে থাকেন তাদের জন্য এই টিপসগুলো। আমি এই রেসিপিটা যেহেতু কবুতরের মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, তাই অবশ্যই আলু নিতে হবে। আলুগুলোকে কিন্তু আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলুগুলো কিন্তু আমি বেশ মোটা মোটা করেই কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন, তবে মাংসের আলুগুলো কিন্তু একটু মোটা করে কেটে নিলেই খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এবার আমি একটা মশলা তৈরি করব, আর মশলা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি জিরে আস্ত, ধনে আস্ত, তারপরে একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিডিয়াম হিটে রেখে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এই মশলাগুলো কিন্তু আপনি তেল ছাড়া ভাজলেই বেশি ভালো হয়, তবে কেউ চাইলে কিন্তু তেল দিয়েও ভাজতে পারেন। এবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর এই মশলার সাথে কিছু পেঁয়াজ আর রসুন অ্যাড করে নেব, আর এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব, কিছুটা ব্রেস্তার মতো করে নেব। এই ভাজা মশলাটা আপনারা কিন্তু যে কোনো মাংসে ইউজ করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারি থেকে, আর খেতেও কিন্তু ভালো লাগে। যারা ব্যবহার করেছেন এই মশলাটা তারা তো এর স্বাদ অবশ্যই জানবেন, আর যারা করেননি একবার হলো এই মশলাটা যে কোনো মাংসের মশলায় ট্রাই করে দেখতে পারেন। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে পাটায় বেটে নিয়েছিলাম, সো সেটা আর দেখালাম না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর অল্প পরিমাণে লবণ অ্যাড করেছি। লবণটা অ্যাড করলে কিন্তু তেলটা আর ছিটে আসে না অনেক বেশি। তো এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর 1/2 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচ বাটা। আমি এখানে লাল মরিচটা বেটে ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মরিচটাও ইউজ করতে পারেন, তবে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী শেষে দেবেন। আমি কিন্তু রান্না করার জন্য যে পরিমাণে মাংস নিয়েছি সেই পরিমাণ অনুসারে আমি মশলা ইউজ করেছি। এ পর্যায়ে যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তো পানিটা অ্যাড করার কারণ হচ্ছে যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করব, গুঁড়ো মশলা অ্যাড করার আগে অবশ্যই পানিটা ইউজ করলে
কিন্তু গুঁড়ো মশলাটা ভালোভাবে মশলার সাথে মিশে যায় আর পুড়ে যাওয়ারও কিন্তু ভয় থাকে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার মশলাগুলোকে মিডিয়াম হিটে রেখে ভালোভাবে কষিয়ে নেওয়ার পলা যেন মশলা থেকে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি যেন মশলা থেকে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় আর মশলাটাও ভালোভাবে হয়ে যায়। যখন মশলা থেকে এভাবে তেল উঠে আসবে তখন আমি মাংসগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। মাংসগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর যে কোনো মাংস রান্নায় কিন্তু একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিলে অনেক বেশি মাংসটা সফট হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। এবার ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমি গরম মশলা অ্যাড করছি। আর এই গরম মশলাটা কিন্তু আস্ত গরম মশলা, 2টা তেজপাতা, 1টা এলাচ, 1টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এবার তরকারিটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি আগেই বলেছি তরকারি যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি তরকারি স্বাদটা ভালো হবে, বিশেষ করে মাংসের ক্ষেত্রে। তরকারিটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি আলুগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। আর আলুগুলো দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে বারবার। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি কিন্তু মাংসগুলোকে বারবার ঢাকা দিয়ে বারবার ঢাকাটা উঠিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এ পর্যায়ে সকল ভিউয়ার্সদের ধন্যবাদ জ্ঞাপন করে আমি একটাই কথা বলবো, প্লিজ ভিডিওটা দেখে আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। কথা বলার মাঝখানে আমি কিন্তু তরকারিটার ভেতরে বেশ কিছু গরম পানি দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে এভাবে রান্না করে নিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। আমি কিন্তু কষানোর সময় মাংসর সাথে আলুটাকে 60 থেকে 70% পর্যন্ত সিদ্ধ করে নিয়ে তারপর গরম পানি অ্যাড করেছি। আর এভাবে কিন্তু হাই হিটেই এখন রান্নাটা করে নিচ্ছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো কিন্তু ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচামরিচের মাথা একটু কেটে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা অফ করে ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমার তরকারিটার কালারটা এরকম এসেছে, দেখতে যেমন ইয়াম্মি হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে এই তরকারিটা। আর এই তরকারির গ্রেভিটা কিন্তু অনেকটা পাতলা না, আবার অনেকটাও ঘন না, মিডিয়াম থাকবে। কবুতরের মাংস দিয়ে আলু দিয়ে যে ঝোল তরকারিটা রান্না করা হয় সেই তরকারিটার গ্রেভিটা কিন্তু অনেক ঘন ভালো লাগে না, এরকম মিডিয়ামে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই তরকারিটা কিন্তু আপনি গরম গরম সাদা ভাত কিংবা পোলাও কিংবা রুটি পরোটা দিয়ে অনায়াসে খেতে পারেন। আশা করছি আমার আজকের আয়োজন আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আরও যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর সবশেষে বলছি আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমার আজকের আয়োজন এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।